হ্যালো বন্ধুরা, প্রত্যেককে স্বাগত আমাদের আরও একটি নতুন ভিডিওতে। কেমন আছেন? আশা করছি ভালো নেই, কিন্তু আজকের এই ভিডিওটি দেখে আপনারা প্রত্যেকেই ভালো হয়ে যাবেন যারা যারা লটারি কাটেন। হ্যাঁ বন্ধুরা, আজ আমি আমার এই নতুন পর্বে আপনাদেরকে জানিয়ে দেব লটারি জেতার সঠিক নাম্বার। হ্যাঁ বন্ধুরা, আপনি কি লটারির টিকিট কাটেন? স্বপ্ন দেখেন লটারিতে জ্যাকপট পাবেন? কিন্তু এই লটারি জেতার উপায় বা সঠিক পদ্ধতি আপনার জানা নেই। তবে আমার আজকের ভিডিওটি আপনার জন্যই। জেনে নিন লটারির টিকিট কাটবেন, কিন্তু তার আগে আপনি লটারি জেতার যে সঠিক নাম্বার সেটি যদি জেনে রাখেন, তাহলে লটারির টিকিট কেটে আপনি অবশ্যই লাভবান হবেন। আপনার সেই টাকা জলে যাবে না যেটা দিয়ে আপনি লটারির টিকিটটা কাটছেন। আপনার জেতার সম্ভাবনা বেশি থাকবে যখন আপনি এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে এবং বিষয়গুলি, টিকিট কাটার বিষয়গুলি জেনে রাখলে, মাথায় রাখলে তারপরেই আপনি লাভবান হতে পারবেন। তবে চলুন আজকের ভিডিওর মূল পর্ব তাহলে শুরু করছি। তবে তার আগে যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখতে এসেছেন, অবশ্যই ভিডিও দেখুন, যদি মনে করেন পরে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। লটারির টিকিট কাটার আগে বিগত 7 দিনের ফলাফলের উপর একটুখানি আপনাদেরকে হোমওয়ার্ক করতে হবে। অর্থাৎ আপনি যদি আজকে লটারির টিকিট কাটছেন, ধরুন আজ রবিবার, তাহলে আগের রবিবার থেকে এই 7 দিনের টিকিটের রেজাল্ট বা ফলাফল আপনাদের নজরে রাখতে হবে। তাহলে আপনি টিকিট কাটার আগে একটা সাধারণ ধারণা পেতে পারবেন। প্রথমেই আপনি টিকিট কেনার সময় মিডল নাম্বারটি বাছাই করে নেবেন, অর্থাৎ মাঝে যে নাম্বার থাকে, প্রথমের দিকেও একদম কাটবেন না, আবার লাস্টের নাম্বারের দিকেও কাটবেন না, মাঝামাঝি নাম্বারটি বাছাই করে নেবেন। এর আগের বার লটারির রেজাল্টে যে নাম্বারটি জিতেছে সেটার দিকেও আপনাকে নজর রাখতে হবে। হ্যাঁ বন্ধুরা, এই বিষয়টি জেনে রাখুন যে গতবারে লটারির রেজাল্টে যে নাম্বার জিতেছিল সেই নাম্বারেও আপনারা কিন্তু খেয়াল রাখবেন। আগের বার কোনো একটি মিডল নাম্বার যদি জেতে, তাহলে সেই রকম নাম্বারটি দেখেই আপনারা কেনার চেষ্টা করবেন, মনে রাখবেন। আবার তার সাথে তার বিপরীত নাম্বারটিকেও দেখতে পারেন আপনার আরও একটি টিকিট বা অপশান হিসাবে। হ্যাঁ বন্ধুরা, আগের বার মিডল নাম্বার যদি লটারি জিতে থাকে, তাহলে সেই নাম্বারটা তো আপনি কিনবেনই, আবার তার বিপরীত যে নাম্বার সেটিও কিনে রাখতে পারেন যদি আপনার সেই মতো সামর্থ্য থাকে। মিডল নাম্বারের শেষের দুটি সংখ্যাকে নির্দিষ্ট রেখে তার পরবর্তী 10 ঘর টিকিট কেটে ফেলুন। মিডল নাম্বারের, আবার বলছি ভালো করে শুনুন, মিডল নাম্বারের শেষের দুটি সংখ্যা নির্দিষ্ট রাখবেন, অর্থাৎ শেষের দুটি সংখ্যা একই থাকবে, তার পরের যে 10 ঘর সেই টিকিট আপনি কেটে ফেলবেন। যদি আপনি এই নাম্বার বাছাই করে টিকিটটি কাটতে পারেন, অনেক সময় এটা একটি পরীক্ষিত ও প্রমাণিত যে এই রকম নাম্বার বাছাই করে টিকিট কাটলে ফল আপনি অবশ্যই পাবেন। সব সময় টিকিটের নম্বর এটাই যে মূল বা মেন বিষয় তা কিন্তু নয়। আপনি কোথা থেকে টিকিট কাটছেন সেই বিষয়টিও একটি গুরুত্বপূর্ণ বিষয়, খুবই গুরুত্বপূর্ণ। যে কাউন্টারে টিকিট বেশি সেই স্থান থেকেই কাটা উচিত। হ্যাঁ বন্ধুরা, যে কাউন্টারে টিকিট সংখ্যা বেশি
তাতে কি সুযোগ পাবেন? আপনি অনেক বেশি পছন্দ করার বেশি সুযোগ পাবেন। এর আগে লটারি বিজেতার যেটি মিডিল নাম্বার ছিল তার বিপরীত নাম্বার নিতে পারেন, অর্থাৎ শেষের নাম্বারটি সামনে এবং শেষের নাম্বারের বিপরীত সংখ্যাকে ধরে আপনি শেষ করবেন। আরও একটি বলে দিই, লটারির টিকিট কাটার আগে আরেকটি জনপ্রিয় পদ্ধতি বা উপায় বলা যেতে পারে, ব্যক্তিগতভাবে এমন নম্বর বাছাই করা যা আমাদের জন্য শুভ। হ্যাঁ বন্ধুরা, আপনার জন্মকুণ্ডলিতে বা আপনার কুষ্ঠিতে যে নাম্বার শুভ, আপনার গ্রহ নক্ষত্রের সঙ্গে যায়, সেই রকম শুভ নাম্বার আপনি বাছাই করে টিকিট কাটতে পারেন। এছাড়াও আপনি আপনার নিজের বার্থডে বা জন্মদিন যে তারিখটি, বা আপনার স্ত্রী আপনার সন্তান এদের জন্মদিন হতে পারে, আপনার বিবাহবার্ষিকী হতে পারে, এই শুভ নাম্বার দেখেও টিকিট কাটতে পারেন। অনেক সময় কিন্তু এই রকমভাবে টিকিট লেগে যায় যদি লাক ভালো থাকে, তবে সবার ক্ষেত্রে এই উপায়টি হয়তো অবলম্বন হয় না। যাই হোক, সঠিকভাবে লটারি জেতার উপায় এবং পদ্ধতি, এই এত কিছু কৌশল আমি বলে দিলাম, এতগুলো, এগুলো জানার পরেও আপনারা অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন এবং মনে গেঁথে রাখবেন, লটারি কিন্তু সম্পূর্ণই লাকের ব্যাপার, অর্থাৎ এটি একটি ভাগ্যের খেলা। আরেকটি বিষয় মনে রাখবেন যে এটাকে ভাগ্যের খেলাই বলেই মনে করবেন, নেশা করে নেবেন না নিজেদের কখনোই। একটা লাগলো না পরেরটা লাগবে, একটার পর একটা একটার পর একটা কেটে যাবেন না, তখন দেখবেন যদি না পড়ে কিছুই আপনার কিন্তু টাকা ব্যয় হতে থাকবে, তখন আপনার যা জমানো পুঁজি ছিল সব কিন্তু বেরিয়ে যাবে। তাই অবশ্যই আপনি নিজের সংসারের খরচ চালানোর মতো সেটাকে জমিয়ে রেখে বাকি টাকাটা, যেটা হয়তো আপনার এখন প্রয়োজন পড়বে না, সেই রকম টাকাই কিন্তু আপনি লটারি কাটবেন। কখনোই নিজের টাকার যেটা আপনার অতীব প্রয়োজন, অর্থাৎ মানুষের প্রতিদিন বেঁচে থাকার জন্য খাবার এবং পোশাক অবশ্যই প্রয়োজন, তাই সেগুলোকে আগে সিকিওর করবেন, অর্থাৎ তাতে যেন কোনো সমস্যা না তৈরি হয় বা আপনার সন্তানদের কোনো অসুবিধায় না পড়তে হয়, সেই সকল টাকা রেখে তারপরেই লটারি কাটবেন। এটা আমার ব্যক্তিগত মতামত, এবার বাকিটা আপনারা বুঝবেন, আপনি আপনার জীবনের সিদ্ধান্ত আপনি নেবেন। যাই হোক, আজ আর বেশি কথা বাড়াচ্ছি না, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন। অসংখ্য ধন্যবাদ বন্ধুরা, এই ধরনের ভিডিও পেতে আপনি অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত হয়ে যান। আর পরের দিন কী ভিডিও দেখতে চান তাহলে সেই সম্পর্কে কমেন্টে লিখে জানান, আর লটারি সংক্রান্ত ভিডিও চাইলে তাও আমাদেরকে লিখে রিকোয়েস্ট পাঠাতে পারেন, পরবর্তী দিনে সেই ভিডিও নিয়ে চলে আসব। ধন্যবাদ বন্ধুরা, বিদায়।